হজহরি মুখোপাধ্যায় ওরফে টেনির নিবাস কলকাতায় বিষ্ণুং পোটলডাঙ্গা স্ট্রিট সেই গলির চাটুর্যেদের রোয়াকে বসে নরক গোলজার করা চার মূর্তির বাকিরা হল ঢাকাইয়া হাবুল ওরফে স্বর্ণেন্দু সেন কুশল মিত্র ওরফে ক্যাবলা পড়াশোনায় যে দলের মাঝে সবচাইতে ভালো আর আছেন শ্রীমান কমলেশ ব্যানার্জি ওরফে পেলারাম এই চতুর্ভুসকে নিয়ে নারায়ণ গঙ্গোপাধ্যায় উপন্যাস লিখেছেন গোটা পাঁচ গল্প খানা আর একখানা নাটক সব নিয়েই টেনিদা সমগ্র স্বভাব চরিত্রে খুব একটা মিল নেই ওদের মধ্যে কিন্তু একই পাড়ায় বাস করায় এবং একই ক্লাসে কেউ কেউ তো দুই তিনবার ফেল করে একই জায়গা পড়ে গেছে এমন একটা অবস্থা একটা দল গড়ে উঠেছে ওদের মধ্যে টেনিদা বয়সে সবার বড় এবং দলটার নেতা বলা চলে তাকে মুখে হাতি ঘোড়া মারতে এবং রাজ্যের খাবার খেতে তার কোনো জুরি নেই দলটা যখন অভিযানে বের হয় তখন সামনে থেকে নেতৃত্ব দেয় সে আর যখন চাটুর্যেদের রকে বসে গল্প করে তখন বক্তা একমাত্র সেই তার কথাই সবাইকে শুনতে হবে ক্যাবলা বয়সে সবচেয়ে ছোট হলেও দলটার সবচেয়ে বুদ্ধিমান মানুষ বিপদের সময় সেই দলকে দিশা দেয় ঢাকাইয়া বাঙ্গাল হাবুল আর অভিযানের গ্রহন্তরূপ দেওয়া পেলারাম তেমন কাজের না তাদের বেশিরভাগ সময় যায় টেনিদার চারটি আর গাঢ়টা খেতে খেতে এই চার মূর্তির নানা আজব সব অভিযানের সরস বর্ণনাই বইটার বিষয়বস্তু কখনো তারা ভুতুরে বাড়ি রহস্য উন্মোচনে বের হয় কখনো এলাকার ছেলের অপহরণের মামলা সামলার আবার কখনো বা সবুজ দাঁড়িওয়ালা অদ্ভুত মানুষের পিছু করে হাজির হয় রহস্য ঘেরা কোনো ঝাও বাংলয় তাদের সমস্যাগুলো যদিও ততটা গুরুতর না কিন্তু নিজেদের অদ্ভুত সব যুক্তি আর অন্তদ্বন্দ্বের সমস্যাগুলো এত জটিল হয়ে যায় যে সমস্যা সমাধানে তাদের হয়ে উঠতে হয় অতি মানবীয় বইয়ের আরেকটি ইন্টারেস্টিং পাঠ হলো সত্যিকারের টেনিদার সম্পর্কে আর্টিকেলটা বহু বছর পরে জানা যায় সত্যিই ছিলেন টেনিদা যৌনক প্রভাত কুমার মুখোপাধ্যায় যার সত্যিকারের ডাকনামি টেনি থাকতেন ওই বিষ্ণুং পোটলডাঙ্গা স্ট্রিটে নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন তার ভাড়াটে অন্তরঙ্গতা ছিল ছিল হাস্যরস সম্পর্ক তারই জের ধরে প্রভাতকুমারের কুমারের তৈরি হয় টেনিদা চরিত্রটি সমগ্রের শেষাংশে সংযোজনীর সঙ্গে রয়েছে আসল সেই টেনিদার একটি সাক্ষাৎকারও চরম গুলবাস আর পরের পয়সায় খাওয়াই ধান্দাবাজ টেনিদা তার জীবন দর্শনী হচ্ছে আমি টেনিরাম শর্মা কাউকে কখনো খাওয়াই না নিজে খেয়ে থাকি বরাবর গড়ে মাঠে গড়ের মাঠে গোড়া ঠ্যাংকানো আর ফুটবলের মাঠে রেফারি পিটানো টেনিদা এমনিতে ভিতু কিন্তু সত্যিকারের বিপদে পড়লে তার আসল রূপ বেরিয়ে আসে তখন টেনিদা একাই একশো নাওয়া খাওয়া ভুলে অসুস্থতে সারিয়ে তোলা কিংবা বস্তির আগুন থেকে প্রাণের মায়া তুচ্ছ করে ছোট শিশুকে উদ্ধার করে আনা তার মূল চরিত্রের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় সবচেয়ে ভালো লাগে অদ্ভুত সব উপমার প্রয়োগ ডিম ভাজার মতো মুখ আলু সেদ্ধের মতো নাক টেনিদা না পড়লে এমন সব উপমার কথা অজানাই থেকে যাবে আর কি সব নাম স্বামী বিটকেলানন্দ ঘচাংফু চন্দ্রবদন চম্পটি এখানেই শেষ নয় সাত করি সাঁতরার বাবা পাঁচ করি সাঁতরা তার বাবা তিন কোড়ি আর তারও বাবার নাম এক করি সাঁতরা পড়ার পরে মনে হয় এটা খুবই স্বাভাবিক অথচ পড়ার আগে কল্পনাতেও আসে না ক্লাবগুলোর নামও সেরকম বাহারি ঘুটে পুকুর ফুটবল ক্লাব চিংড়িহাটা হিরোস চোরা বাগান টাইগার ক্লাব ডাঙ্গা খান্ডার ক্লাব ইত্যাদি গুল মারতে টেনিদার জুড়ি নেই প্যালারাম ঝাড়ি দেন ফ্রান্সের সানাইওয়ালা মশিয়ে পেকো লন্ডনের মুরগি দোকানদার মিস্টার চিকেনসন জাপানি গাইয়ে তাকা নাচি এদের কথা বলে এর সাথে আরও কত যে ঘটনার ঘনঘাটা তা না পড়ালে জানা যাবে না সুতরাং যারা এখনও টেনিদা সমগ্রটি পড়েননি তারা এই টেনিদা সমগ্রটি পরে নিতে পারেন এবং অন্য রকমের একটা আনন্দ উপভোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে